আপনি আমি সারা দিন যে কোনো মিডিয়ামে চিল্লাচিল্লি করতেছি যে দেশ থেকে টাকা পাচার হইতেছে, টাকা পাচার হইতেছে। হোয়াট ইজ দ্য ফুটপ্রিন্ট? কোনো ব্যাংক কি বলতেছে আমার মাধ্যমে এই ভদ্রলোক কত ডলার নিয়ে গেছে, কেউ তো প্লেনে বস্তা ভরেও টাকা নিয়ে যায়নি, তাহলে টাকাটা গেল কিভাবে? হয়রানি এড়াতে এই প্রকৌশলীর পরিচয় গোপন রাখা হলো, কিন্তু আমাদেরও প্রশ্ন, তাহলে টাকা পাচার হচ্ছে কিভাবে? জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে পকেটে করে 2 কোটি বা 3 কোটি টাকা নিয়ে এয়ারপোর্ট পাস করে চলে যায়, তাকে কি ধরার কোনো রাস্তা আছে যে সে একটা ফোনের মধ্যে কত কোটি টাকা নিয়ে গেল? তল্লাশি বা গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দেয়া কি এতটাই সহজ? অ্যাপ আমি আনইনস্টল করে রাখলাম, বাট আমার আইডি তো আমার মাথায় আছে, আমার লগ ইন পাসওয়ার্ড তো আমার মাথায় আছে, আমি ওই দেশে যাই লগ ইন করলাম, টাকা তো আমার টাকার জায়গায় আছে, আপনি ধরবেন কিভাবে? রিস্ক থাকলে তো মানুষ লেনদেন করতে না, রিস্ক লেভেল অলমোস্ট জিরো। এভাবে কত টাকা পাচার হচ্ছে বা কত টাকা আসছে তা আমাদের পক্ষে হয়তো জানা সম্ভব নয়। এটা তো জানতে পারি অ্যাপে কিভাবে টাকা ঢুকে ডলার হচ্ছে আর ডলার কিভাবে টাকা হয়ে বের হচ্ছে। এই যে অ্যাপ ট্রান্সফার, ডিজিটাল হুন্ডি, মোবাইল ব্যাংকিং চ্যানেল ইউজ করে তার মানিটাকে ডলার কনভার্ট করে আকাশে থাকতেছে টাকা, আমার যখন দরকার আমি সেই ক্লাউড থেকে বের করে নিয়ে নিই, ব্যাংকে থাকবে আর আমার টাকা কেন বুঝে থাকবে, আমার টাকা আমার কাছেই আছে, আমি একজন ব্যাংক ম্যানেজার। তার কাছে এই প্রশ্ন, ডিজিটালি এই অর্থ পাচার বন্ধের কি কোনো উপায় আছে? ইনোভেশনগুলো বা মডার্ন টেকনোলজিগুলো আপনাকে অ্যাডপ্ট করতে হবে এবং সেখানে গভর্নমেন্ট ট্যাক্স বসার সমস্যা নেই। কোন কোন অ্যাপের মাধ্যমে এভাবে অবৈধ পথে অর্থের লেনদেন হচ্ছে, ব্যাধি সংক্রমক স্বাস্থ্যনয় নীতিতে তা দেখানো হলো না। তবে দেশের রিজার্ভ শক্তিশালী করতে এমন সব গেম চেঞ্জার অ্যাপের বিকল্প বের করার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তিবিদরা। স্থানীয়ভাবে এখন হুন্ডি ব্যবসাটা যেভাবে হচ্ছে, তো এইটাকে পজিটিভলি নিয়ে এই ধরনের কোনো বিকল্প ব্যবস্থা আসলে সরকারের পক্ষ থেকেই উদ্যোগ নিয়ে বিভিন্ন কান্ট্রিতে, যেহেতু আমাদের বিভিন্ন দূতাবাস রয়েছে কিংবা বাংলাদেশের বিভিন্ন এজেন্সি রয়েছে, তাদের মাধ্যমেও কিন্তু কোনো না কোনোভাবে এরকম টাকা সহজে আদান প্রদানের একটা সিস্টেম ডেভেলপ করা সম্ভব। পরিবর্তনশীল প্রযুক্তিতে সুবিধা করতে না পারলে, খেলাপি ঋণ সহ অবৈধ অর্থ উপার্জনের পথ বন্ধ করতে পারলেও সুফল মিলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। টেকনোলজি আসার ফলে এটাকে ট্রেস করা আরও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ডিমান্ড এবং সাপ্লাই, চাহিদা এবং তার যে সরবরাহ, দুই দিক থেকে এটাকে অ্যাটাক করতে হবে। বিভিন্নভাবে এরা এইসব কর্মকাণ্ড যাতে অনুৎসাহিত করা হয়, এইসব কর্মকাণ্ড যাতে না করা হয়, সেটার জন্য যে নজরদারি, খবরদারি, আইনি প্রায়োগিক যে যে ধরনের উদ্যোগ উদ্যম, সেগুলো শক্তিশালী করতে হবে। যেসব দেশে টাকাটা যাচ্ছে সেসব দেশের সরকারের সাথে আমাদের বিভিন্ন ধরনের সমঝোতা, দ্বিপাক্ষিক চুক্তি, আন্তর্জাতিক বিভিন্ন যেসব, এগুলোর বিরুদ্ধে যেসব প্ল্যাটফর্ম আছে, ফোরাম আছে, সেগুলোতে আমাদের আরও অংশগ্রহণ, এই সমন্বয় এবং কোঅর্ডিনেশনও শক্তিশালী করতে হবে। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ঋণ হয়তো নিল এবং সেই টাকাটা ফেরত দিল না এবং সেই টাকাটাকে দেশের বাইরে নিয়ে যাবে, বা একটা দুর্নীতির মাধ্যমে এইটা টাকাটা হয়েছে, সো এই জায়গাগুলোতে তো আমার অ্যাটাক করতে হবে। যে আমরা অনেক সময় শূন্য সহিষ্ণুতা দুর্নীতির বিরুদ্ধে বলি, এটাকে কার্যকর করার সময় এখন চলে আসছে। অর্থ পাচারের নতুন নতুন পথ যখন উন্মুক্ত হচ্ছে অবিরাম, তখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, GFI ও সুইস ব্যাংকের তথ্য দেশ থেকে অর্থ পাচারের প্রবণতা বাড়ে জাতীয় নির্বাচনের আগে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।